হ্যালো স্টুডেন্টস, ক্লাস সেভেনে তোমাদের ব্যাকরণের ক্লাস আজকে আলোচনা করব। দেখো, এখানে চারের দাগের যে ভুল সংশোধন করার যেটা দেওয়া ছিল, মানে বিশেষণের তারতম্য, এটা কিন্তু আমি ক্লাসে করিয়ে দিয়েছি। এটা তোমরা আমাকে ই পোর্টালে বলেছো যে এটা নাকি তোমাদের হয়নি, কিন্তু আমার মনে আছে যতদূর আমি এটা ক্লাসে কিন্তু করিয়ে দিয়েছি। যাই হোক, আমি আরেকবার বলে দিচ্ছি, তারপরে আমি তো দেখো প্রথম এখানে করে দেওয়া আছে যে দেবু অপেক্ষা শিবু এক বছরে কনিষ্ঠ। তাহলে এখানে কি আছে, দুইয়ের মধ্যে তুলনা বলতে এখানে কনিয়ান করে দেওয়া আছে, এটা দেওয়া আছে। খয়েরটা যদু অপেক্ষায় মধু বলিষ্ঠ, তাহলে এখানে কি আছে, বলিষ্ঠ দেওয়া আছে, দুইয়ের মধ্যে তুলনা এখানে। তাহলে কি কি করবো আমরা এখানে, দুইয়ের মধ্যে তুলনা বলতে এখানে তর যোগ করতে হবে, তাহলে হয়ে যাবে কি বলিষ্ঠতর। এটা তাহলে বলিষ্ঠটা কেটে কি করবে, বলিষ্ঠতর করো, মানে যে বক্সটা দেওয়া আছে এখানে বলিষ্ঠতর লিখবে। গয়েরটা দেখো, পৃথিবীর মধ্যে হিমালয় উচ্চতর পর্বত, তাহলে এখানে অনেক এর মধ্যে তুলনা, তাহলে তরটা কি হয়ে যাবে, তরটা তম হয়ে যাবে, তাহলে উচ্চতম পর্বত হবে। নেক্সট ঘয়েরটা, তিন বন্ধুর মধ্যে সুবিনয় সুন্দরতর, তাহলে এখানে তিন বন্ধু যেহেতু এখানে দুইয়ের বেশি হয়ে গেছে, তাহলে সুন্দরতরটা হয়ে যাবে সুন্দরতম। তারপরে দেখো একটা, তার মাথার যন্ত্রণা ক্রমশ তীব্রতর হইতে লাগিল, তাহলে এখানে উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া অর্থে তীব্রতরটা তীব্রতমতে পরিণত হবে। এভারেস্ট নন্দা দেবী অপেক্ষায় উচ্চতম, তাহলে এখানে দুইয়ের মধ্যে তুলনা, তাহলে উচ্চতমটা হবে উচ্চতর, ঠিক আছে। ছয়েরটা, সুবীর পাড়ার ভালোতম ছেলে, এখানে ভালোতম শব্দটা হয় না, ঠিক আছে, এখানে শুধু কী হবে, খুব ভালো ছেলে হবে, ভালোতমর পরিবর্তে কী লিখবে এখানে, খুব ভালো লিখবে। আচ্ছা বর্গীয়জয়টা, পিঁপড়ে সবচেয়ে প্রাণী, তো এখানে ক্ষুদ্রতম প্রাণী বললে আর সবচেয়ে বলার প্রয়োজন হয় না, তাহলে পিঁপড়ে ক্ষুদ্রতম মানে প্রাণী বললি এটা হচ্ছে সঠিক বাক্য, সবচেয়েটা বাদ যাবে এখান থেকে। ঝয়েরটা, সম্রাট শাহজাহানের মহত্তর কীর্তি তাজমহল, এখানে তাহলে মহত্তর নয়, এখানে মহত্তম, ঠিক আছে, অনেকগুলোর মধ্যে এখানে শ্রেষ্ঠত্ব বোঝাতে এখানে মহত্তম। ও একটা, গাধার চেয়ে ঘোড়া অত্যন্ত দ্রুততর, তাহলে এখানে অত্যন্ত শব্দটাকে বাদ দিতে হবে, দ্রুততর বললেই কিন্তু উত্তর হয়ে যাবে, তাহলে গাধার চেয়ে ঘোড়া দ্রুততর এটা বললেই ঠিক হবে, ঠিক আছে। এটা আমি ক্লাসে অলরেডি করিয়ে দিয়েছি, তাও আমি আরেকবার বলে দিলাম, যেহেতু তোমরা বলেছিলে এই পোর্টালে, সুতরাং আমি আরেকবার বলে দিলাম। আজকে দেখো ছয়ের দাগে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর আজকে করবো। আমি দুটো প্রশ্নের উত্তর লিখে দিয়েছি। প্রথম প্রশ্নটা, বিশেষণের তারতম্য বলতে কী বোঝো, উদাহরণ সহ লেখো, এটা দেখো দিয়ে দিয়েছি যে কি লিখেছি, বিশেষণের সাহায্যে কোনো কিছুর মধ্যে তুলনা প্রকাশকে বিশেষণের তারতম্য বলে, ঠিক আছে, তাহলে এটা সংজ্ঞাটা। আর উদাহরণ দিয়েছি দেখো, যেমন লিখেছি কি, সরল, সরল হচ্ছে বিশেষণ, তার দুইয়ের মধ্যে তুলনা অর্থে সরলতর, এবং অনেকের মধ্যে তুলনা অর্থে সরলতম, ঠিক আছে, তাহলে এটা একটা উদাহরণ হিসাবে আমরা লিখতে পারি, তোমরা আরও অন্য কোনো উদাহরণ এখানে দিতে পারো। নেক্সট খয়েরটা, বিশেষণের তারতম্য বোঝাতে কি কি প্রত্যয় ব্যবহার করা হয়, প্রত্যেক প্রকারে একটি করে উদাহরণ দাও। তাহলে বিশেষণের তারতম্য বোঝাতে কি কি প্রত্যয় আমরা ব্যবহার করি, তর এবং তম, এই দু রকম প্রত্যয় আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। যেমন উদাহরণ দিয়েছি কি, লঘুতর আর হচ্ছে লঘুতম। লাস্ট দেখো, যেটা গয়ের প্রশ্ন আছে, খাঁটি বাংলা রীতিতে বিশেষণের তারতম্য কী রূপে প্রকাশ করা হয়, উদাহরণ দিতে বলা হয়েছে। আমি কয়েকটা ইরেজ করে দিচ্ছি, কয়েকটা ইরেজ করে দিয়ে কয়েক জায়গাটাতে লিখছি এখানে, তাহলে এটা হচ্ছে তোমার ঘয়ের উত্তরটা, গয়ের উত্তরটা গয় নয়, এটা হচ্ছে ঘয়ই হবে। দেখো কি বল, পদের আগে এটা লেখো, বিশেষণ পদের আগে সেটা দরকার নেই, লেখো এখানে খাঁটি বাংলা রীতিতে বিশেষণের তারতম্য প্রকাশ করা হয় দুই ভাবে, এক যার সঙ্গে তুলনা করা হয়
পরে হইতে থেকে চেয়ে ইত্যাদি ব্যবহার করে এটা একটা পদ্ধতি, ঠিক আছে? তাহলে এর একটা উদাহরণ এখানে দিয়ে দিতে হবে, যে এটা লিখতে পারো একটা বাক্য যে রামের চেয়ে রহিম বড়, এখানে চেয়ে ব্যবহার করা হলো। আরেকটা এখানে দেখো, বাংলা রীতির আর একটা এখানে সূত্র আছে, সেটা হচ্ছে 2 নম্বরে, যে বিশেষণ পদের আগে অল্প, কম, আচ্ছা বেশি, খুব, অধিক ইত্যাদি বিশেষণ ব্যবহার করে। এটা একটা সূত্র এখানে, তাহলে এটার একটা উদাহরণ লিখতে পারো। গাধা অপেক্ষা ঘোড়া অধিক শক্তিশালী। তাহলে শক্তিশালী বিশেষণ এর আগে আমরা কি করলাম, আমরা এখানে অধিক শব্দটা ব্যবহার করে এখানে তারতম্য নির্দেশ করলাম, ঠিক আছে? তাহলে এই দুটো সূত্র আমরা এখানে তিনে মানে 6-এর দাগে যে ঘয়ের প্রশ্নটা আছে সেখানে, মানে খাঁটি বাংলা রীতিতে বিশেষণের তারতম্য প্রকাশের ক্ষেত্রে এই দুটো সূত্র আমরা ব্যবহার করে থাকি। এই প্রশ্ন হয়ে গেল, নেক্সট ক্লাসে আমি 7-এর দাগের যে তারতম্য প্রকাশ করা সেটা নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব, ঠিক আছে?